নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কিচ্ছু পাবেন না, মমতা ব্যানার্জি এই রাজ্যকে দেউলিয়া করে দিয়েছেন। 11-তে বামের আমলে ঋণ 2 লক্ষ কোটি, আর 23-এর জানুয়ারিতে এই রাজ্যে মমতা ব্যানার্জি তোলামূলের ঋণ 6 লক্ষ কোটি টাকা। মমতা ব্যানার্জি অর্থ দপ্তরকে ডেকে বলেছে যে তোমরা 4টে কাজ করবে, এর বাইরে 5টা কাজ করতে পারবে না, কারণ আমার টাকা নেই। কি কি? স্যালারি দেবে, পেনশন দেবে, লক্ষ্মীর ভান্ডারটা চালিয়ে যাও, আর ভাতাটা বন্ধ করবে না, এর বাইরে কিচ্ছু হবে না। হসপিটাল থেকে শুরু করে রাস্তাঘাট কোথাও কিছু হবে না, আর এটাও বন্ধ হবে। ডিএর অর্ডারটা হতে দেন, ডিএর অর্ডারটা হতে দেন। সেটে জিতেছে কর্মচারী শিক্ষক, সিঙ্গেল বেঞ্চে জিতেছে কর্মচারী শিক্ষক, ডিভিশন বেঞ্চে জিতেছে কর্মচারী শিক্ষক। 15 সাল থেকে ডিএ দেওয়ার অর্ডার যদি হয়, দেখবেন কাউকে তাড়াতে হবে না, 14 তলা থেকে নিজেই গঙ্গায় ঝাঁপ মারবে, বলে ধরম বাপ রক্ষা করো, আমি আর পাচ্ছি না। তাই আপনাদের কাছে বলি, ডিসেম্বরে 3,925 জন ভুয়া লোকের চাকরি গেছে। 3,000